আসসালামু আলাইকুম। এখন আমরা দেখবো কিভাবে মাশরুম কাটতে হয় বা হারভেস্ট করতে হয়। প্রথমে আমরা মাশরুমের তলানিতে হাত দেবো এবং আলতো করে এদিকে এদিকে মোচড় দিতে থাকবো, যাতে মাশরুমের কোয়ালিটি যেন নষ্ট না হয়। কারণ আমাদের বাজারে যারা ভোক্তা আছে তারা শুধু যে মাশরুমের পুষ্টিগুণ দেখবে না, মাশরুমের কোয়ালিটির দিকে ফোকাস করবে। এই জন্য এখন সুন্দর কোয়ালিটি এবং আলতো করে রাখতে হবে, কারণ মাশরুম কিন্তু স্পর্শকাতর একটি সবজি। এজন্য এটা আমরা কোয়ালিটির দিকে ফোকাস দেবো, এটা হলো পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। এবার সবগুলো হারভেস্ট করতে আরো ই করবে টুকা দিবার। Thank you.